দুজন দম্পতি তাদের একজন হয়তো সম্পর্কটা কন্টিনিউ করতে যাচ্ছেন আরেকজন যাচ্ছেন না তাহলে ওখানে আসলে কি হচ্ছে আমরা যদি একটু শুরু থেকে চিন্তা করি যে ওখানে আসলে কি হচ্ছে তারা হয়তো একজন আরেকজনের সাথে কানেক্টেড ফিল করছেন না তাদের ফিলিংগুলো একজনের আরেকজনের সাথে শেয়ার করতে এখন স্বাচ্ছন্দ্য বোধ করছেন না আগে হয়তো একজন আরেকজনের সাথে অনেক বেশি অনুরোক্ত ছিলেন তাদের একজন আরেকজনকে সাপোর্ট করতেন আবার কি হতে পারে তাদের এখন আর আগের মতো মতের মিল হচ্ছেন না তারা একজন আরেকজনকে সমর্থন করছেন না তারা একজন আরেকজনকে অংশীদারিত্বের ভাগ দিচ্ছেন না এই সমস্যাগুলো এখন ক্রিয়েট হচ্ছে আরও কি হয় যে সামাজিকভাবে তারা তাদের নিজের অবস্থানগুলো এখন আর ধরে রাখতে পারছেন না তাদের মধ্যে সব সময় একটা ক্যাওটিক পরিবেশ তৈরি হচ্ছে তারা যখন একসাথে থাকছেন তারা একজন আরেকজনের জন্য সমালোচনার ঝড় তুলছেন এই সমস্যাগুলো কিন্তু প্রায়ই দেখা যাচ্ছে তো যে ওই সময়টা কি হয় যে একজন সঙ্গী উনি চলে যেতে চান কিন্তু আরেকজন এই জিনিসটাকে মানতে চাচ্ছেন না এবং সে তার সম্পর্কটাকে ধরে রাখতে চাচ্ছেন না যেটা আমরা বলছিলাম যে ফিলিংগুলো অ্যাকচুয়ালি এমনও হতে পারে তাদের একজন সঙ্গী হয়তো সে ড্রাগ অ্যাবিউজ করছেন এই জিনিসটা সে সিক্রেট রাখছেন সে মনে করছেন যে এই সমস্যাটা নিয়ে সে আর কন্টিনিউ করতে পারবেন না এবং সে চলে যেতে যাচ্ছেন আবার কি হতে পারে তার গোপন কোনো সিক্রেট থাকতে পারে যেটা সে পার্টনার সাথে শেয়ার করছেন না এবং সেটা শেয়ার করলে হয়তো এই সম্পর্কটা টিকবেন না সে মনে করছেন যে আমি এখান থেকে চলে গেলেই আমার এটা তার আমার পার্টনার স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং এই কনসিকুয়েন্সটা বা এই ফলাফলটাই ভালো তো যিনি ধরে রাখতে চাচ্ছেন তার মানসিক অবস্থাটা আসলে কি রকম তিনি ভাবছেন যে আমার এই সম্পর্কটা অনেক স্থায়ী আমি এই সম্পর্কটা আমার অনেক মধুর ছিল এই সম্পর্কটা আমি এতদিন দেখে এসছি এবং আমি কানেক্টেড ফিল করেছি এই সম্পর্কটা আমার চিরস্থায়ী এটা আমার কখনোই ভাঙবে না আমি এখানে কনফিডেন্ট ফিল করছি এবং আমাদের মধ্যে যে কানেকশন ছিল সেটা আসলে আর কারোর মধ্যে ছিল না এটা একজন পার্টনার ফিল করছেন সো অন্যজন পার্টনার ফিল করছেন কি যে আগের মতো শেয়ার আর এই সম্পর্কটায় শেয়ার করতে পারছেন না তার যে অনুভূতিগুলো এই অনুভূতিগুলো নিয়ে তার পার্টনারের সাথে সবসময় এটা তার ফিলিং হ্যাঁ হতে পারে আপনি যদি খেয়াল করে দেখতে পারেন যে আপনার যে পার্টনার আপনারা যখন দুজন একসাথে থাকেন সেখানে সময় সামনাসামনি আসার পর আসলে কি সমালোচনাটা বেশি ছিল নাকি তার আন্তরিকতা বা এক্সেপ্টেন্সটা বেশি ছিল বিয়ের পর বা আমরা যখন পার্টনার রিলেশনে যাই তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা নানা ধরনের পরিবর্তন অ্যালাউ করি কিন্তু একটা পর্যায়ে যখন আমি মনে করি যে এটা আমার চিরস্থায়ী একটা জায়গা আমি কনফিডেন্ট তখন কিন্তু আমি এখানকে কোপ করতে স্বাচ্ছন্দ্য বোধ করলেও অনেক সময় আমার অপর পার্টনারের স্বাচ্ছন্দ্যের জায়গাটা বা স্বস্তির জায়গাটা আমি খেয়াল করতে পারি না সো ওই জায়গাটায় আসলে কি হয় অপর পার্টনার তার যে সে কানেক্টেড ফিল করছে না বা সে যে ক্রিটিসিজমে জড়াচ্ছে এই জিনিসগুলো অনেক সময় ম্যাক্সিমাইজ করে ফেলেন তো যিনি ম্যাক্সিমাইজ করছেন ও ওই তার অস্বস্তির জায়গাটা যদি আমরা অ্যাড্রেস করতে চাই তিনি হয়তো মনে করছেন যে না তার এই রিলেশনশিপটা কন্টিনিউ করা সম্ভব না তার পার্টনারকে সে দিতে পারবেন না অথবা তার একটা সিক্রেট রয়েছে সে হয়তো ভাবছেন যে দূর থেকেই সে চলে গেলেই বা তার পার্টনার স্বস্তি ফিল করবেন সো এখানে কি হয় যখন তারা কোনো এই কাপল যারা তখন কোনো যদি সমস্যায় পড়েন যে কোনো এমন লাইফ ক্রাইসিসে পড়েন বা ইভেন্টে পড়েন তখন কিন্তু একজন আরেকজনের যে ভাগিদার হবেন এই জায়গাটায় তারা এক অবস্থানে থাকতে পারে না মতের অমিলের কারণে এবং সেক্ষেত্রে দেখা যায় কি যে একজন পার্টনার সে অতিরিক্ত ভালনেভাল হয়ে যাচ্ছেন অন্য পার্টনারের প্রতি যে ছেড়ে যেতে যাচ্ছেন। সে এখন আর কনফিডেন্ট ফিল করছেন না ওই সময় সে মনে করছেন যে সমস্ত দোষ হচ্ছে প্রথম পার্টনারে যিনি সম্পর্কটা ধরে রাখতে যাচ্ছেন সে ভাবছেন যে তার তিক্ততা বা অন্যান্য কারণে তার পার্টনার চলে যাচ্ছেন হ্যাঁ বিষয়টা অনেক ক্ষেত্রে সেরকম নাও হতে পারে তো ওই জায়গাটায় আমার একটা যেটা জিনিস খেল খেয়াল করতে পারি যে আমি যে আমার লাইফ ক্রাইসিসগুলো আমি মেনটেন করতে পারছি না ওখানে আসলে কি হচ্ছে ওখানে কি আমাদের বিহেভিয়ারাল যে প্রবলেমসগুলো ওই প্রবলেমগুলো জন্য আমরা মেনটেন করতে পারি না নাকি আসলে আমার পার্টনারের কোনো সিক্রেট আছে জন্য সে চলে যেতে চাচ্ছেন যদি সেরকমই হয় যে বিহেভিয়ারাল প্রবলেমস পার্টনারে হয়তো অ্যাঙ্গার ইস্যুসটা একটু বেশি পার্টনার হয়তো আত্মবিশ্বাসী না সে তাই এই রিলেশনশিপ বা তার এই ম্যারিটাল লাইফটা সে কন্টিনিউ করতে চাচ্ছেন না এই পয়েন্টগুলো একটু আইডেন্টিফাই করা যে আমার আচরণগত এবং আমার কোনো মানসিক সমস্যার কারণে আমাদের দুজনের মধ্যে আসলে দূরত্ব তৈরি হচ্ছে কিনা যে পার্টনার চলে যেতে চাচ্ছেন সে আসলে তার কনসিকোয়েন্স গুলো অনেক সময় ভালো করে চিন্তা করেন না যে আমি যে চলে যাব আমি চলে গেলে পরবর্তীতে আমার লাইফটা কি হবে আমি কোন কোন ধরনের অসুস্থিতে পড়তে পারি এই কনসিকুয়েন্স গুলো চিন্তা না করেই উনি একটা ডিসিশনে জাম্প করেন তো এই সবগুলো বিষয় যদি আমরা মিলিয়ে দেখি যে না এই বিষয়গুলো আমরা একসাথে পেরে উঠছি না আমাদের মধ্যে অতিরিক্ত সমালোচনা চলে আসছে অতিরিক্ত অ্যাঙ্গার ইস্যুস চলে আসছে আমরা প্লিজ করার জন্য একজন একজনকে কোনো কাজ করি না আমরা সব সময় একটা নিজের একটা উইন উইন পজিশনে থাকি সেক্ষেত্রে একজন পার্টনার তো চাচ্ছেন যে সম্পর্কটা ধরে রাখতে তার এটা সীমাবদ্ধতা তার এই সীমাবদ্ধতাটাকে মেনে নিয়ে এখানে একটা প্রফেশনালের সাথে যোগাযোগ করে আমরা ট্রাই করে দেখতে পারি যে আমাদের এই সমস্যাগুলো সমাধান হলে আমরা আগাতে পারি কিনা আমি যখন সেকেন্ড পার্টনার যিনি আসলে চলে যেতে চাচ্ছেন তিনি ফাইনাল ডিসিশন নেওয়ার আগে অবশ্যই একজন প্রফেশনালের সাথে যোগাযোগ করবেন সেক্ষেত্রে একজন মেন্টাল হেলথ প্রফেশনালের সাথেও তিনি যোগাযোগ করে এই যে সিদ্ধান্তটা তার চূড়ান্ত সিদ্ধান্তটা নেওয়ার আগে উনি বুঝে নিতে পারেন যে ওনার প্রবলেমগুলো কোথায় হচ্ছে এবং সেই কি কি কারণে এটা চলে যেতে চাচ্ছেন তার পরবর্তীতে কনসিকুয়েন্সগুলো কি হবে তো এইখানে আসলে সবচেয়ে জরুরি বিষয় যেটা যে সেলফ অ্যাওয়ারনেসটা খুব জরুরি প্রথম পার্টনার যিনি এই সম্পর্কটা ধরে রাখতে যাচ্ছেন একটা তিনি মনে করছেন এই সম্পর্কটা অনেক মধুর ছিল এটা চিরস্থায়ী চলে যাবে কখনো ভাঙবে না ওনার আসলে ভালনারেবিলিটিটা অ্যাড্রেস করা প্রয়োজন যে আসলে আমি কেন এত বেশি ডিপেন্ডেড এই সম্পর্কটার প্রতি আরেকটা বিষয় এখানে প্রত্যেকের আলাদা আলাদা করে তাদের নিড তাদের ভয়গুলো আমরা অ্যাড্রেস করতে পারি যে এখানে কি সমস্যা হচ্ছে কেন একজন এত ভয় পাচ্ছেন তাদের এই অন্য পার্টনারে আসলে প্রয়োজনটা কি এই বিষয়গুলো অ্যাড্রেস করলে আমাদের এইখানে আত্মবিশ্বাস বাড়বে এবং আমরা এর মধ্যস্থতার একটা পরিস্থিতিতে যেতে পারো কোনো একটা প্রফেশনাল প্রফেশনালের হেল্প নিয়ে সো এই জায়গায় যদি প্রফেশনালের হেল্প নেয়ার পরেও দেখা যায় যে আমরা হচ্ছে এই সম্পর্কটা কন্টিনিউ করতে পারছি না আমরা এই জিনিসটা থেকে আসলে বের হয়ে আসতে পারছি না এই মুহূর্তে আলাদা হয়ে যাওয়াটাই বেটার সেই লাইফটাকে অ্যাকসেপ্ট করে আসলে আমি কি করতে পারি ওই লাইফটাকে এক্সেপ্ট করে আমি যেটা করতে পারি যে সম্পর্কটা ধরে থাকতে চাচ্ছিলেন উনি হয়তো যে প্রথমত উনি সেলফ কেয়ার করবেন ওনার থট ওনার ইমোশনের যে ভালনারেবিলিটিটা যে অস্থিরতাটা ওইটা অ্যাড্রেস করার জন্য একজন থেরাপিস্ট বা মেন্টাল হেলথ প্রফেশনালের সাথে যোগাযোগ করবেন সেকেন্ড উনি হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম বা কমিউনিটি এঙ্গেজমেন্টে জড়াবেন যাতে উনি এই সময়টা বা এই প্রসেসটার মধ্যে দিয়ে যে যাচ্ছেন সেখান থেকে উনি উঠে আসতে পারেন ওনার যে ভালনারিবিলিটিগুলো ছিল সেই জায়গায় উনি খেয়াল করা যে উনি হয়তো মনে করছেন যে ওনার প্রতি বিরক্ত হয়ে তার পার্টনার চলে যাচ্ছেন আবার অনেক সময় মনে করতে পারেন যে আমার কোনো দোষ নেই সমস্ত দোষ আমার অন্য পার্টনার যিনি চলে যেতে চাচ্ছেন কারণ আমি তো সম্পর্কটা ধরেই রাখতে যাচ্ছি ওই জায়গাটায় যখন আমরা সেপারেট হয়ে যেতে চাই বা আমাদের একটা ডিসিশনে আমরা আসি তা আমার মন হয়তো কখনোই সায় দেবে না তবুও আমার এখানে হচ্ছে সমান ভাগিদার হতে হতে হবে আমাদের ম্যারিটাল ইস্যুসগুলো নিয়ে মেডিটালি যে ইস্যুজগুলো আছে এটা আমরা দুজন দুজনের প্রতি সমান ভাগীদার হয়ে আমরা আগাবো সেপারেশনের দিকে যে চলে যেতে চাচ্ছে তার হয়তো সিক্রেট নিয়ে উনি চলে যাবেন সে হয়তো আর থাকবেন না তো তারপরেও আমরা মেডিটাল ইস্যুসগুলোও সমান ভাগীদার নিয়ে আমি সামনের দিকে আগাবো এবং যিনি সম্পর্কটা আসলে ধরে রাখতে চাচ্ছেন চাচ্ছেন না তিনি আসলে কি করবেন তিনি হয়তো অন্যের উপর দোষ চাপিয়ে চলে যেতে চাচ্ছেন তো ওনার এই এই যে নন ডিফেন্সিভ কমিউনিকেশন এটা ওনাকে বন্ধ করতে হবে উনিও সমান রেসপন্সিবিলিটি নেবেন ম্যারিটাল ইস্যুসগুলোর জন্য এবং সেইভাবে উনি আগাবেন উনি হয়তো কমিউনিটির হেলথ নিতে পারেন এখান থেকে বের হয়ে আসতে উনি কী করবেন উনি অন্যের উপর দোষ না চাপিয়ে কিভাবে সেলফ কেয়ার করা যায় কিভাবে নিজে আত্মবিশ্বাসী হয়ে সুন্দরভাবে এখান থেকে বের হয়ে আসা যায় সেই চেষ্টাগুলো করবেন যেটা হচ্ছে হচ্ছে দেখা যাচ্ছে এই ধরনের সেপারেশনে যখন মানুষ যায় বা যে চলে যেতে চায় তাকে যখন আমরা চলে যেতে দেই ওই সময় কিছু গ্রাউন্ড রুলস আমরা রাখি না বা রাখার প্রয়োজন মনে করি না যেমন যদি আমি চলেও যেতে চাই আমি দেখা যাচ্ছে আমি তাকে অনেক বেশি দায়িত্ব দিয়ে দিচ্ছি অথবা আমি তার প্রতি ভায়োলেন্ট হয়ে যাচ্ছি তো এইখানে খেয়াল করতে হবে যে আমি যদি পার্টনারকে ছেড়েই দিতে চাই আমি তার সাথে আসলে এরকম বাজে আচরণগুলো আসলে আমি করবো কি না কারণ অলরেডি আমি ডিসিশন নিয়ে ফেলেছি যে আমি ওখান থেকে সরে আসবো ওই জায়গাগুলো খেয়াল করা আমাদের ছোট ছোটো গ্রাউন্ড রুলসগুলো আমরা মেনটেন করব আমরা একজন একজনের উপর দোষ চাপিয়ে দেব না আমরা একজন একজনের উপর ভায়োলেন্স করবো না এই জিনিসগুলো করে যদি দেখি যায় না তারপরে আমরা এই ধরনের আচরণ করে ফেলছি তবে সেই ক্ষেত্রে আমাদের একজন স্পেশালিস্ট বা মেন্টাল হেলথ প্রফেশনের কাছে আমরা যোগাযোগ করবো এবং দ্রুত এই সমস্যা থেকে বের হয়ে আসবো